গল্প করতে করতে দুটো মেয়ে রেস্টুরেন্টে প্রবেশ করছিল, আর ঢোকার সাথে সাথে রেস্টুরেন্টের ওয়েটারের সাথে ধাক্কা লাগে একটি 19-20 বছরের মেয়ের। আর ওয়েটারের হাতে ছিল জুসের গ্লাস, সেটা মেয়েটার ড্রেসে পড়ে। আর মেয়েটা চিৎকার করে বলল, কানা নাকি চোখে দেখতে পাস না, দিলি তো আমার ভালো ড্রেসটা নষ্ট করে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। সরি মাই ফুড, পেটে পিতে নেই, আবার ইংরেজি চালানো হচ্ছে, 2 টাকার ওয়েটার। আমি ম্যানেজারকে বলবো যাতে তোকে চাকরি থেকে বরখাস্ত করে। সুরভির এই কাজে সেখানে উপস্থিত যুবক রুদ্র বিরক্ত হয়, সাথে সাথে প্রতিবাদ করে আর বলে, কি হচ্ছে কি সুরভি, আর তুমি কাকে কি বলছো? কাকে আবার, ওই ওয়েটারকে দেখুন না, আমার ভালো ড্রেসটা কেমন নষ্ট করে দিল। সুরভি আর আদিরা ওরা দুজনে রেস্টুরেন্টে রুদ্রর সাথে দেখা করতে এসেছিল, আর ঠিক তখনই ওয়েটারের পোশাকে থাকা আমাদের গল্পের হিরো নিবিড়ের সাথে ধাক্কা লাগে সুরভির। এই রেস্টুরেন্টের মালিক নিবিড়ের বাবা বিজনেসম্যান তামিম খান। মাঝে মাঝে স্টাফ কম থাকলে নিবিড় অনেক সময় ওয়েটারের কাজ করে, এটা ওর বাবা তামিম খান জানে। সুরভির এই ব্যবহার নিবিড়ের পছন্দ হয় না, সে প্রতিবাদ করে আর বলে, ম্যাডাম আপনি শুধু শুধু আমাকে বকছেন, দোষ কিন্তু আমি করিনি। আপনি অন্য মানুষ ছিলেন, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন যার ফলে জুসটা আপনার পোশাকে পড়ে গেছে। যদি দোষী কেউ হয়ে থাকে আপনি নিজে, আর আপনি বলছেন ম্যানেজারকে বলে আমার চাকরি থেকে বরখাস্ত করবেন। আমি তো ম্যানেজারকে বলবো আপনি অন্যায় করেছেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি বেশি কথা বলবেন না, আপনি জানেন না আমার ক্ষমতা ঠিক কতটুকু। সুরভি আর কিছু বলতে যাবে কি তার আগেই রুদ্র সুরভিকে উদ্দেশ্য করে বলল, সুরভি তুমি এভাবে ঝগড়া করো না, ও ওয়েটার নয়, ও আমার ভাই, আমার বন্ধু, ওর নাম নিবির, ও খুব ভালো ছেলে, বিজনেসম্যান তামিম খানের একমাত্র আদরের সন্তান। এটা ওদের রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে স্টাফ কম থাকলে তখন এই কাজ করে। আজকে তোমাদেরকে আমি এখানে দেখা করার জন্য বলেছিলাম, তার কারণ ওর সাথে আমার কিছু দরকার ছিল, একই সাথে 2টি কাজ মিটে যাবে সেজন্য। তুমি সরি বলে ওর কাছে ক্ষমা চেয়ে নাও। আমি কি করে বুঝবো ও যদি ওয়েটারের পোশাক পরে থাকে, খানে আমার দোষ কোথায়? ক্ষমা আমি কারো কাছে চাই না, শুধু আপনার জন্য ওর কাছে আমি সরি বলবো। আপনি আদিরার আপুর হুবু হাজব্যান্ড, তাই আপনার কথা তো শুনতেই হবে। রুদ্র নিবিড়দের রেস্টুরেন্টে এসেছে, তার সাথে কিছু দরকার ছিল। রুদ্রর রিলেশন চলছে আদিরার সাথে, আদিরার মামাতো বোন সুরভি। আদিরা রুদ্রর সাথে দেখা করতে চাইছিল, সেই জন্য রুদ্র ওই রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছিল, আর আদিরা সুরভিকে সাথে এনেছিল। রুদ্র ব্যাংকে চাকরি করে, সুরভি বড়লোকের অহংকারী একটা মেয়ে। রুদ্রের কথায় একটু নরম হয় সুরভি, নিবিড়ের কাছে ক্ষমা চায় আর বলে, সরি আমাকে ক্ষমা করে দেবেন, আমি সুরভি রুদ্র জিজুর আদরের শালী। সুরভির সাথে নিবিড়ের কথা বলতে ইচ্ছা করছিল না, তবুও রুদ্রর অনুরোধে সে বলল, বুঝতে পেরেছি, ধন্যবাদ, বসুন এখানে, আর কি খাবেন বলুন? ধন্যবাদ ভাইয়া। জানো সুরভি, নিবির খুব ভালো ছেলে, ও মেধাবী স্টুডেন্ট, ভবিষ্যতে ওর সফল বিজনেসম্যান হওয়ার খুব ইচ্ছা। তাই নাকি, খুব ভালো। তা উনি এখন কিসে পড়েন? ও এখন AMC করছে। তারপর সুরভি নিবিড়কে উদ্দেশ্য করে বলল, আপনি বড় লোকের ছেলে, অথচ ওয়েটারের পোশাক পরেছেন, খাবার অর্ডার দিচ্ছেন, তাই তো আমি বুঝতে পারিনি। আমি মানুষকে পোশাক দেখে বুঝতে পারি সে গরিব কিনা বড় লোক, তাই এসব গরিব ভিখারি বাচ্চাদের পছন্দ করি না। সুরভির এই কথায় নিবিড় খুব বিরক্ত হলো, সে বলল, কি আর করা যাবে ম্যাডাম, সবাই তো আর আপনার মতো সোনার চামচ নিয়ে জন্মায়নি, যে যেমন কপাল করেছে সে তো তেমন ফল পাবে। আপনি ভালো কিছু করেছেন তাই আল্লাহ আপনাকে বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করিয়েছে। যারা গরিব ঘরে জন্মায় তারা হয়তো খারাপ কিছু কাজ করেছে তাই গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে, তার মানে এই নয় যে ও কোনো অপরাধ করেছে। গরিব হওয়াটা কোনো অপরাধ নয় ম্যাডাম, অপরাধ অহংকারী হওয়াটা আর মানুষকে মানুষ বলে মনে না করাটা। আপনার অনেক আছে তাই আপনি বুঝতে পারেন না, আর যারা গরিব সারাদিন অক্লান্ত পরিশ্রম করে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। ওদের কথার মাঝে রুদ্র বলে, সুরভি তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, অল্প লেগেছে, সমস্যা নাই।
সুরভি উঠে চলে গেলে আদিরা বলে, সুরভির ওই ড্রেসটাও খুব পছন্দের। জুস পরে যাওয়ার জন্য ওর ড্রেসটা নোংরা হয়ে গেছে, আর সুরভি নোংরা পছন্দ করে না। সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমার কোনো দোষ নেই। আপনারা দুজনেই অন্যমনস্কভাবে আসছিলেন। আজকে আমি ওয়েটারের পোশাকে ছিলাম বলে আপনার বোন এ কথা বলল। আর যদি সত্যি ওয়েটার হতো তাহলে আপনার বোন তো শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো। তবে এটা আমার বাবার রেস্টুরেন্ট, আমি দেখাশোনা করি। আমি প্রত্যেকটা ওয়েটারকে নিজের ভাই বলে মনে করি। কারো সমস্যা হলে সবার আগে সে আমাদের জানায়। এটা আমার পরিবার, তাই কারো অপমান আমি সহ্য করব না। আপনার বোনকে চরিত্রের পরিবর্তন করতে বলবেন, তা নাহলে ভবিষ্যতে ওর কপালে অনেক দুঃখ আছে। আমাদের গল্পের নায়ক নিবির ইসলাম খান, তার বয়স এখন 23 বছর, সে MSc স্টুডেন্ট। তার একটা আদরের ছোট বোন আছে, তার নাম পলি। সে বছর মাধ্যমিক দেবে, তার বয়স এখন 16। আর আমাদের গল্পের নায়িকা সুরভি অনার্স প্রথম বর্ষের ছাত্রী, বয়স এখন 19 বছর। ওরা দু বোন, ওর বাবার জুয়েলারি ব্যবসা আছে। খুব অবস্থা সম্পন্ন ঘরের মেয়েই সুরভি। এই গল্পের মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য। সবাই আমাদের গল্পের সাথেই থাকুন, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। সবাই খাওয়া দাওয়া করে উঠে দাঁড়ায়। সুরভি নিবিড়কে উদ্দেশ্য করে বলে, ভাই আপনি MSc করেছেন কোন ইউনিভার্সিটি থেকে? নিবিড়ের ইচ্ছে করছিল না, তবুও সুরভি যেহেতু পড়াশোনা সম্বন্ধে জিজ্ঞাসা করেছে তাই সে বলল, ক্যালকাটা ইউনিভার্সিটি। ভাইয়া আমি ওই ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে বাংলা অনার্স করছি, আমাকে একটু সাহায্য করতে পারবেন? কোন বিষয়ে বলেন? আমাকে একটা কোচিংয়ের ব্যবস্থা করে দিতে পারবেন? আমাদের ডিপার্টমেন্টে যে স্যার আছে উনি আবার প্রাইভেট পড়ান না, তাই আমার সমস্যা হচ্ছে। অসুবিধা নেই, আমার জানাশোনা স্যার আছে, আমি ব্যবস্থা করে দেব। ধন্যবাদ, আর এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দেবেন, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বেশি দিন বাকি নেই। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনার কাছে রাখুন। এইভাবে শুরু হয় নিবিড় ও সুরভির প্রথম আলাপ। তারপর নিবিড় সুরভির জন্য একটা কোচিংয়ের ব্যবস্থা করে, সুরভি সেখানে পড়তে যায়। একদিন সুরভি নিবিড়কে ফোন করে আর বলে, হ্যালো নিবিড়, আপনি কি ব্যস্ত আছেন? না বলুন। বলবো না। ফোন করেছেন অথচ বলছেন বলবেন না, এটা কিরকম কথা হলো? প্রথমত আমাকে তুমি বলতে হবে, যেহেতু আমি আপনার জুনিয়ার। সমস্যা নেই, বলবো, আর কিছু? এবার থেকে আমিও কিন্তু তুমি বলে রাখবো। ওটা তোমার ব্যাপার, তুমি বলবে না আপনি বলবে, এ ব্যাপারে আমি কিছু বলতে পারি না। এখন মনে হচ্ছে আপনি আমার উপরে রেগে আছেন। না, রেগে থাকবো কেন? তাহলে এইভাবে কথা বলছেন কেন? সুরভির প্রশ্নে নিবিড় কোনো উত্তর দেয় না। তারপর প্রসঙ্গ পাল্টে সুরভি বলে, জানো রুদ্র ভাইয়ার সাথে আদিরা আপু সম্পর্কটা ওদের বাড়ির লোক সবাই মেনে নিয়েছে। শুনলাম সামনের সপ্তাহে বিয়ের দিন পাকা হবে। ভালো তো, রুদ্র ভালো চাকরি করে, ওর পরিবারও ভালো, এরকম ভালো ছেলে আর পাওয়া যাবে? তোমার সাথে রুদ্রজিজুর কি করে আলাপ হলো? সে একটা ঘটনা আছে, আমাকে বলা যাবে না? না বলার কি আছে, রুদ্র ভাইয়া খুব ভালো মানুষ, ওর সাথে বিয়ে হলে তোমার আপু সুখী হবে। তারপর নিবিড় ঘটনাটা সুরভিকে বলতে শুরু করে। আসলে ব্যাংকে চাকরির জন্য আমিও ইন্টারভিউ দিয়েছিলাম, আর রুদ্র ভাইয়াও দিয়েছিল। আমার পারফর্ম ভালো ছিল, আমি লিখিত ইন্টারভিউ দুটোতেই ভালোভাবে পাস করেছিলাম। ওরা আমাকে সিলেক্ট করেছিল আর রুদ্র ভাইয়া ছিল ওয়েটিং লিস্টে, সেটা আমি জানতাম না। রুদ্র ভাইয়া কোনোভাবে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছিল ওকে সুযোগটা দেওয়ার জন্য। আমার ব্যাংকে চাকরি করার ইচ্ছে ছিল, কিন্তু আমার বাবাও চাইছিল না যে আমি চাকরি করি। বাবা সবসময় চায় তার বিজনেস আমি দেখাশোনা করি, সেজন্য আমি সরে দাঁড়াই, যার ফলে রুদ্র ভাইয়া সুযোগ পেয়ে যায়। তারপর থেকেই ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, এটাই ঘটনা। ও, তাহলে তো তুমি খুব দয়ালু বলতে হবে। জানি না, তবে মানুষের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে, মানুষের জন্য কিছু করতে পারলে আমি খুব খুশি হই। তোমার বাবা তো বিজনেসম্যান, তুমি এখন থেকে তোমার বাবার বিজনেস দেখাশোনা করো। হ্যাঁ, বাবা অনেকবার বলেছে আমি মাস্টার্স কমপ্লিট করে তারপর বিজনেসের হাল ধরবো,
এখন মাঝে মাঝে বাবাকে বিজনেসের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। পড়াশোনার চাপ থাকায় খুব বেশি করতে পারি না, তবে বাবার যে দুটো রেস্টুরেন্ট আছে সেগুলো আমি দেখাশোনা করি। সুরভি এইভাবে প্রতিদিন নিবিড়কে ফোন করে। নিবিড় না চাইলেও ফোন রিসিভ করে, তার কারণ সে জানে না। আস্তে আস্তে সেও সুরভির প্রতি দুর্বল হতে শুরু করে। একদিন রাত তখন 12:30 বাজে, নিবিড় তখন ল্যাপটপে বসে মুভি দেখছিল। হঠাৎ তার কাছে সুরভির ফোন আসে। সে ফোন রিসিভ করতে সুরভি বলে, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কিছু মনে করবো সেরকম কথা নিশ্চয়ই তুমি বলবে না। তারপর কিছুক্ষণ থেমে নিবিড় বলল, কিন্তু এত রাতে কি এমন কথা থাকতে পারে? আসলে ঘুম আসছিল না, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। আমার তোমাকে খুব ভালো লাগে কেন জানি না, যেদিন প্রথম দেখি সেই দিনই তোমার প্রতি একটা ফিলিংস অনুভব করি। আমি সেই দিন যেটা তোমার সাথে করেছিলাম সেটা ঠিক হয়নি। আসলে মাঝে মাঝে আমি কিছু ভুল করি, কেন করি সেটা আমি নিজেও জানি না। আসলে না চাইতেই তো সব কিছু পেয়ে যাই, তাই হয়তো মানুষের সমস্যাগুলো আমি বুঝি না। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি আর ভুল করব না। থাকবে আমার পাশে, ধরবে আমার হাত, তোমার হাত ধরে আমি অনেকটা পথ হাঁটতে চাই। প্লিজ নিবিড়, আমায় ফিরিয়ে দিও না, তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সৌরভের কথায় নিবিড় কি বলবে কিছু বুঝতে পারল না। নিবিড়ের নীরবতা দেখে অপর প্রান্ত থেকে সুরভি বলল, কি হলো, কিছু বলছো না কেন? তার মানে তুমি আমার পছন্দ করো না? ঠিক তা নয়, আসলে সুন্দরী মেয়ের কাছ থেকে এরকম প্রপোজ পাবো আমি আশাও করিনি, সেজন্য একটু ভাবছিলাম, আর কিছু না। নিবিড়ের কথায় সুরভি হেসে ফেলে আর হাসতে হাসতে বলল, সে কি, আমি কি তাহলে তোমার লাইফে প্রথম? আরে তুমি বিখ্যাত বিজনেসম্যান তামিম খানের একমাত্র উত্তরাধিকারী, আজ পর্যন্ত কোনো মেয়ে তোমাকে প্রপোজ করেনি, এটা আমি বিশ্বাস করি না। তুমি কোটিপতির একমাত্র ছেলে, তোমার লাইফে নিশ্চয়ই কেউ তোমাকে প্রপোজ করেছে, হয়তো তুমি স্বীকার করতে চাইছো না। আমার 23 বছর বয়সে এই প্রথম ভালোবাসার কথা শুনলাম, তার আগে এই শব্দের সাথে আমার পরিচয় হয়নি। হয়তো আমি মেয়েদেরকে খুব বেশি গুরুত্ব দিই না বলে কেউ আমায় সেরকম গুরুত্ব দেয়নি। আমিও চেয়েছিলাম আমার লাইফে কেউ থাকুক, তাই তুমি আমার লাইফে প্রথম। তোমাকে কী করে ফিরিয়ে দিই বলো? তোমাকে ভালো লাগে আমারও, তার কারণটা ব্যাখ্যা করা সম্ভব নয়। আই লাভ ইউ টু সুরভি। এভাবে নিবিড় ও সুরভির ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নিবিড় সুরভিকে খুবই ভালোবাসে। রুদ্র ও আদিরার বিয়েতে নিবিড় আসে আর সেখানে সুরভি যায়। বিয়ের রাতে নিবিড় সুরভিকে নিয়ে বাড়ির ছাদে যায় আর সুরভিকে বলে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম তোমাকে কী করে কাছে পাবো, সুযোগ হচ্ছিল না। দেখলাম তুমি একা দাঁড়িয়ে আছো, তাই কথা বলার জন্য তোমাকে ছাদে নিয়ে এলাম। চারিদিকে এত লোক, কথা বলবো কী করে? আমিও অনেকক্ষণ চেষ্টা করছিলাম, কিন্তু মা বাবা বোন থাকার জন্য আমিও সুযোগ পাচ্ছিলাম না। এই মেরুন কালারের লেহেঙ্গা পরে তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর তোমাকে এই পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে, পুরো বর্বর মনে হচ্ছে। চলো আজকে আমরা বিয়ে করে নেই। করবো তো, খুব তাড়াতাড়ি। আর বিয়ে করলে আমি তোমাকেই করব, মাস্টার্স কমপ্লিট করে ফেলি, তারপর বাড়িতে সবাইকে জানাবো। তোমার বাড়ির লোক আমাকে মেনে নেবে তো? আমার বাবা খুব ভালো মানুষ, আমি যা করব বাবা তাতে সমর্থন করবে। বাবা আমার ইচ্ছেকে সম্মান দেয়। আমি যখন খুব ছোট তখন মা মারা যায়, মায়ের কথা খুব একটা মনে পড়ে না। ওরা যখন কথা বলছে সুরভির ছোট বোন নিধি সেখানে যায় আর বলে, আপু তুই এখানে, আর আমি চারিদিকে তোকে খুঁজছি, ভাগ্যিস পরি দেখেছে তাই তো জানতে পারলাম। আর আপু তোর সাথে এই ভাইয়াটা কে? নিধির কথায় প্রথমে সুরভি ভয় পেয়ে গেল, তারপর স্বাভাবিক হয়ে বলে, এর নাম নিবিড়, এ রুদ্র জিজুর বন্ধু। একদিন জিজুর এর সাথে আমায় আলাপ করিয়ে দিয়েছিল, তারপর বিয়ে বাড়িতে দেখলাম আর নিচে অনেক লোক, তাই ছাদে এসে কথা বলছিলাম। তারপর সুরভি নিবিড়কে উদ্দেশ্য করে বলল, নিবিড়ের সাথে আলাপ করব আমার ছোট বোন নিধি। হাই নিধি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি, তাই তো বিয়ে বাড়িতে আসতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে আলাপ করে ভালো লাগলো। আপু নিচে চল, মা ডাকছে। বাবা মনে হয় বাড়ি চলে যাবে। মা তোকে আমাকে বাবার সাথে চলে যেতে বলেছে। কাল আমার প্রাইভেট পড়া আছে, তো কালকে বাড়ি থেকে আমরা আবার আদির আপুর শ্বশুর বাড়ি যাব। নিধির কথা শুনে সুরভী নিবিড়কে বলল, এখন আসছি, পরে কথা বলবো। নিবিড়ের সাথে সুরভী কথা বলতে বলতে নিচে নেমে আসে। তারা যখন কথা বলছিল, সুরভী তার বাবা তৌফিক আহমেদ নিবিড়কে দেখে। তার কিছুদিন পরে সে সুরভীকে বলে, সুরভী, তুই আদিবার বিয়েতে যে ছেলের সাথে কথা বলছিলি, এ ছেলেটা কে রে? বাবার কথা সুরভী প্রথমে বুঝতে পারে না। সে জিজ্ঞেস করে, বাবা কোন ছেলেটার কথা জিজ্ঞেস করছো? ছাদে কথা বলছিলি, নিধি তোদেরকে ডেকে নিয়ে এলো। বাবার কথা বুঝতে পেরে সুরভী বলল, বাবা ছেলেটার নাম নিবিড়, ও বিজনেসম্যান তামিম খানের ছেলে, রুদ্র জিজুর ঘনিষ্ঠ বন্ধু। ও তাই নাকি? তামিম আমার খুব ভালো বন্ধু, কথা হয় মাঝে মাঝে। তুই কি ওকে পছন্দ করিস? বাবার কথা সুরভী কি বলবে ভেবে পেল না। তার বাবা পুনরায় তাকে জিজ্ঞেস করলে তখন পাশ থেকে নিধি বলে, হ্যাঁ বাবা, আপু পছন্দ করে। ভালো ছেলে, বাবার বিজনেস আছে, আমার কোনো সমস্যা নেই। তবে আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর আমি নিজে তামিমের সাথে কথা বলবো। দেখ সুরভী, সম্পর্কটা সমানে সমানে হয়। তামিম যথেষ্ট পয়সাওয়ালা লোক, তাই তার ছেলেকে জামাই হিসেবে মেনে নেওয়াতে আমার কোনো আপত্তি নেই। বাবার কথা সুরভী কিছু বলে না, সে চুপচাপ খাবার খেতে থাকে। এদিকে লতা বেগম ফোন করে তামিম খানকে আর বলে, আসসালামু আলাইকুম, আমি কি বিজনেসম্যান তামিম খানের সাথে কথা বলছি? তামিম খান তখন অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করছিল। হঠাৎ ফোনে একটা মহিলার কণ্ঠস্বর শুনে সে তো অবাক হয়ে যায়। কণ্ঠস্বরটি তার খুব চেনা চেনা লাগে, অনেকদিন আগে সে শুনেছে। কণ্ঠস্বর শুনে সে কিছুক্ষণ চুপচাপ থাকে আর কিছু মনে করার চেষ্টা করতে থাকে। অপর প্রান্ত থেকে সে মহিলা আবার বলে ওঠে, হ্যালো, আমি কি তামিম খানের সাথে কথা বলছি? সেই মহিলার কথায় তামিম খান স্বাভাবিক হয় আর বলে, হ্যাঁ আমি তামিম খান বলছি, আপনি কে বলছেন? আমি লতা বলছি, কিছু মনে করছো তোমার? লতা বেগমের কথায় তামিম খান একটু অবাক হয়ে যায়। এই নামটার সাথে তার জীবনে অনেক কিছু জড়িত, তাই সে বলে, হঠাৎ এতদিন পর ফোন করেছো, তা আমার নাম্বার পেলে কোথা থেকে? শহরে বিখ্যাত বিজনেসম্যান এই তামিম খান, তার নাম্বার পেতে আবার অসুবিধা হবে নাকি? তা কি করতে ফোন করেছো এতদিন পর? আমি তোমার সাথে মিট করতে চাই, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। এত সারপ্রাইজ দিয়ে হয়নি, তাই এতদিন পর কি সারপ্রাইজ দেবে? ভালোই তো আসো নতুন জীবন নিয়ে, আবার আমার সাথে কিসের সাক্ষাৎ? আগে দেখা করি তারপর বলবো, প্লিজ তুমি না করো না, একবার কথা বলার সুযোগ দাও। লতা বেগমের এই অনুরোধ না করতে পারে না তামিম খান। যতই হোক, যত রাগ থাকুক, এই লতা বেগমকে সে একসময় খুব ভালোবাসত, তাই সে বলল, ঠিক আছে দুই দিন পর জানাবো, কবে তোমার সাথে দেখা করতে পারবো? দুদিন পর নয়, তোমাকে আজকেই বলতে হবে। আমি অফিসের কাজে দুদিনের জন্য ব্যাঙ্গালোর যাব, ওখান থেকে ফিরে এসে তারপর আমি তোমায় ডেকে নেব। ঠিক আছে, কিন্তু দেরি করবে না। কথাটা শোনার সাথে সাথে তামিম খান ফোনটা কেটে দেন। আসলে উনি আর লতা বেগমকে বিশ্বাস করতে চায় না, ওই মহিলার জন্য ওর জীবনে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাই সে আর পিছন ফিরে তাকাতে চায় না। একটা সময় খুব ভালোবাসত, ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, ঘর বেঁধেছিল, যদিও তার সময় মাত্র 8 মাস। তারপর কি হলো, লতা বেগম ওকে ছেড়ে চলে গেল নিজের বাবার বাড়িতে, আর সে ফিরে এলো না। অনেকবার আনতে গেছে কিন্তু সে আসতে চায়নি, অনেক অপমান করেছে। সেসব দিনগুলো মনে পড়লে তামিম খানের খুব কষ্ট হয়। অনেক কষ্টে সেই জায়গা থেকে সে উঠে দাঁড়িয়েছে, তাই সে অতীতের কথা মনে করতে চায় না। নীরবে তার চোখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঠিক সেই সময় নিবিড় তার বোনকে নিয়ে তামিম খানের কাছে আসার বলে, বাবা আজ রাত কটায় ফ্লাইট? নিবিড়ের কথায় তামিম খান নিবিড়ের দিকে তাকায়। নিবিড় তামিম খানের চোখে জল দেখে বলল, বাবা তোমার চোখে জল কেন, তুমি কি কাঁদছো? নিবিড়ের কথায় তামিম খান চোখের জল মোছে,
তারপর বলল, না রে কাঁদবো কেন, চোখে মনে হয় কিছু পড়েছে, তা তুই আমায় কিছু জিজ্ঞাসা করেছিলিস? তামিম খানের কথা শুনে নিবিড়ের ছোট বোন পলি বলল, বাবা তুমি এতক্ষণ কি বিষয়ে চিন্তা করছিলা? ভাইয়া কখন থেকে তোমায় জিজ্ঞাসা করছি তুমি শুনতে পাচ্ছ না? পলির কথায় তামিম খান হাসে আর বলে, আসলে তোর বাবা তোর বিয়ের কথা ভাবছে, দেখতে দেখতেই বড় হয়ে গেলি, তোকেও তো ভালো ছেলের হাতে তুলে দিতে হবে। তামিম খানের কথা শুনে পলি তামিম খানকে জড়িয়ে ধরে আর বলে, আমার বাবাকে আমি খুব ভালোবাসি, তাই তাকে ছেড়ে কোথাও যাব না, আর বিয়ে করার তো প্রশ্নই ওঠে না। আমি তোমার রাজকন্যা বাবা, আমি তোমার কাছেই থাকব। তাই হবে মা, তোরা তুই ভাই বোন আমার চোখের মণি, কোনো অবস্থাতেই তোমাদের তোদের হারাতে আমি পারবো না। বাবা তুমি ব্যাঙ্গালোর থেকে আমার জন্য কি আনবে? কি আনবো বলো মা? ভাইয়া বলছে আমার জন্য একটা টেডি বিয়ার কিনে আনবে, আর তুমি আমার জন্য সেটা পছন্দ করে আনবে। তুমি যা আনবে আমার তাই ভালো লাগবে, পৃথিবীতে তুমি আমার বেস্ট বাবা। পলির কথায় তামিম খান হাসে। তামিম খান একটা কোম্পানির সাথে চুক্তি করার জন্য ব্যাঙ্গালোর যাচ্ছে, আর সে নিবিড়কে সাথে নিয়ে যাবে। তামিম খান চাইছে তার বিজনেসের দায়িত্ব নিবিড়কে দিতে। এর মধ্যে বিজনেসের ব্যাপারে নিবিড়ের সাথে আলোচনা করে তামিম খান। নিবিড় কোম্পানির অ্যাডভাইজার হয়ে কাজ করে, অনেক সময় বাবাকে পরামর্শ দিয়ে থাকে। দুদিন পর ব্যাঙ্গালোর থেকে ফিরে ক্লান্ত থাকায় তামিম খান ঘুমিয়ে পড়ে, কিন্তু তার ফোনটা বারবার বেজে চলে। পলি বাবার রুমে এসে দেখে বাবা ঘুমোচ্ছে আর তার ফোনটা বাজছে। সে ফোনটা রিসিভ করে, কিছু বলবে কি, তার আগে ওপাশ থেকে লতা বেগম বলে ওঠে, কি ব্যাপার তামিম, তুমি ফোন রিসিভ করছো না কেন? আমি বারবার কল করছি, তুমি তো আমাকে বলেছিলে দুদিন পর তুমি আমার সঙ্গে দেখা করবে, আজকে দুদিনের জায়গায় চার দিন হয়ে গেল, তুমি কেন দেখা করার কথা বলছো না? প্লিজ তামিম আমাকে দেখা করার সুযোগ দাও, শুধু এক ঘন্টার জন্য। লতা বেগমের কথা শুনে পলি বলে, বাবা এখন ঘুমাচ্ছে তাই ফোনটা রিসিভ করতে পারিনি, কালকে অনেক রাতে ব্যাঙ্গালোর থেকে ফিরেছে, বাবা ক্লান্ত, বাবার রেস্টের প্রয়োজন। বাবার শরীর এমনিতেই খারাপ, সেজন্য ডাক্তার বাবাকে সাবধানে থাকতে বলেছে, বাবা ঘুম থেকে উঠলে আমি বলবো, আপনি এখন রাখুন। পলির কথা শুনে লতা বেগম খুব রেগে যায় আর সে বলে, তুমি কে, তামিম কে বাবা বলে ডাকছো? বারে বাবাকে বাবা বলবো না তো কি বলবো, আমি পলি, আমি ওনার মেয়ে, বাবা ঘুম থেকে উঠলে আপনার সঙ্গে কথা বলে নেবে, এখন আপনি রাখুন। কথাটা বলে পলি ফোনটা কেটে দেয় আর লতা বেগম মনে মনে চিন্তা করতে থাকে, আমি যতটা জানি আমি চলে যাওয়ার পর তামিমের বিয়ে করেনি, সেটা অবশ্য অনেকদিন আগের কথা, তার মানে তামিম বিয়ে করেছে, তাহলে শরীফুলের কী হবে, ও তো তামিমের সন্তান, এখন তো তামিম অনেক বড় বিজনেসম্যান, অনেক পয়সা ওর। না আমি আজকে শরীফুলকে নিয়ে তামিমের সঙ্গে দেখা করব, ও সম্পত্তি শরীফুল পাবে, ও কেন বঞ্চিত হবে। তামিম খান তখন অফিসে আসেন, নিবিড় তখন অফিসে ছিল। দারোয়ান রহিমের কাছে এসে লতা বেগম বলে, আচ্ছা এটা কি তামিম খানের অফিস? হ্যাঁ ম্যাম। স্যার কি অফিসে আছে? না স্যার নেই। ওরা যখন কথা বলছিল তখন নিবিড় বাইক নিয়ে বের হচ্ছিল। রহিমকে উদ্দেশ্য করে নিবিড় বলে, চাচা উনি কি বলছে? উনি স্যারের কথা জানতে চাচ্ছিলেন। তারপর নিবিড় লতা বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি বাবা এখনো অফিসে আসেনি, আপনার কি দরকার আমাকে বলতে পারেন, বাবার শরীরটা খারাপ ইদানিং, আমি সব দেখাশোনা করছি। নিবিড়ের কথা শুনে লতা বেগম কিছুক্ষণ নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। নিবিড় পুনরায় জিজ্ঞেস করলে লতা বেগম বলে, দরকারটা আমার ওনার সাথে, আমি ওনাকে বলবো। ওকে আন্টি কোনো সমস্যা নেই, আপনি ওয়েট করুন, বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নিবিড়ের মুখ থেকেও বাবা ডাক শুনে লতা বেগম একটু অবাক হয়ে যায়। সে নিবিড়কে জিজ্ঞেস করে, তুমি কি তামিমের ছেলে? হুম আন্টি। আপনি ভিতরে গিয়ে বসুন, বাবা চলে আসবে। তোমার নাম কি? আমার নাম নিবিড়। তা তুমি কিসে পড়ো? মাস্টার্স করছি, আর কিছুদিন পর ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, তাহলে মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো? না না মনে করব না, কি জানতে চান বলুন। তোমার বয়স কত? আমার বয়স 23 বছর। তোমরা কয় ভাই বোন? আমি আর আমার একটা ছোট বোন আছে, তার বয়স এখন 17 বছর,
সে বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আর কি জানতে চান বলুন আন্টি? তোমার মা কি করে? আমার মা নেই, আমার যখন 6 বছর বয়স আর বোন তখন 1 বছর, তখন আমার মা মারা যায়। ঠিক আছে বাবা, তুমি এবার এসো, আর আমার কিছু জিজ্ঞাসা করার নেই। ঠিক আছে আন্টি, আপনি তাহলে অপেক্ষা করুন, বাবা এক্ষুনি চলে আসবে। কথাটা বলে নিবিড় সেখান থেকে চলে যায়। লতা বেগম মনে মনে ভাবে, কি করে সম্ভব এত বড় ছেলে? তাহলে তামিমকে আমাকে বিয়ে করার আগেই আর একটা বিয়ে করেছিল, কিন্তু কি করে সম্ভব? সেটা হতে পারে না, তামিম মিথ্যাবাদী হতে পারে না, কিছু তো একটা ব্যাপার আছে আমাকে জানতেই হবে। সে যাই হোক না কেন, শরীফুলের অধিকার আমাকে আদায় করতেই হবে। লতা বেগম যখনই এসব নিয়ে চিন্তা করছে তখন একটা যুবক সেখানে আসে আর বলে, মা কতক্ষণ আগে এসেছে এখানে? প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তুই এত দেরি করলি কেন? তোমাকে বলেছিলাম তো আমার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, তা তুমি কেন আমাকে এখানে আসতে বলেছো? কিছুক্ষণ পর তুই বুঝতে পারবি আমি কেন তোকে আসতে বলেছি। মা তুমি তাড়াতাড়ি করো, আজকে আমার ফুটবল ম্যাচ আছে, আমাকে সেখানে যেতেই হবে। ফুটবল ম্যাচের থেকেও এখানে থাকাটা তো জরুরি। 30 মিনিট ওয়েট করতে পারি তার বেশি নয়, তোমার কাজের থেকেও আমার কাছে খেলাটা জরুরি। তুই যদি চলে যাস ক্ষতি তোর হবে, আমার নয়। আর আমার কি ক্ষতি করবে? তুমি যেই দিন আমাকে ছেড়ে বিদেশে চলে গেলে সেই দিন তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আমি তো তোমার কেউ নয়, তোমার এখানকার ছেলে মেয়েরাই তোমার কাছে সব কিছু। তুই শুধু শুধু রাগ করছিস, কিছুক্ষণ পর এমন কিছু করবে যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না, তারপর থেকে তোর জীবনটা পুরো পাল্টে যাবে। পৃথিবীতে তোর থেকে সুখী আর কেউ হবে না। আমি তোর খারাপ চাই না, আমি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি বাবা। রিয়েলি? শুনে খুশি হলাম মা যে তুমি তাহলে আমার কথা চিন্তা করো। আমি তো জ্ঞান হতে নানু আর নানি ছাড়া কাউকে দেখিনি। তুমি নিয়ম রক্ষাতে মাঝে মাঝে ফোন করো, তাই জানতে পারি আমারও মা আছে। আর বাবার পরিচয় তো আমি জানি না, নানু আর নানি যদি না থাকতো হয়তো কোনো অনাথ আশ্রমে আমাকে মানুষ হতে হতো, আর অনাথ শিশুদের মতো আমাকে হয়তো ভিক্ষার বাটি নিয়ে ঘুরতে হতো। ছেলের কথা শুনে লতা বেগম বলল, মাকে বড্ড বেশি ঘৃণা করিস, আর আমি যা করেছি তাতে ঘৃণা করাটা স্বাভাবিক। যে মা সন্তানকে ফেলে চলে যায় সেই মাকে তুই কতটা শ্রদ্ধা করতে পারবি বল? মা ও ছেলে যখন তর্ক করছে ঠিক সেই সময় গাড়ি করে তামিম খান আসে, আর গাড়ি থেকে বেরিয়ে সে অফিসের ভেতর ঢুকে যায়। তামিম খান অফিসে ঢুকলেই দারোয়ান রহিম তাকে ফোন করে আর বলে, স্যার এক ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে ওয়েট করছে আপনার সাথে দেখা করবে বলে, আমি কি ওনাকে পাঠিয়ে দেবো? রহিমের কথা শুনে তামিম খানের মনে পড়ে যায় লতা বেগমের কথা, সে তখন বলে, হ্যাঁ পাঠিয়ে দাও। তামিম খানের অনুমতি পেয়ে রহিম লতা বেগমের উদ্দেশ্যে বলল, ম্যাম স্যার আপনাকে ভেতরে ডাকছে। ধন্যবাদ। লতা বেগম যেতে যেতে ছেলের উদ্দেশ্যে বলল, শরীফুল আমি যেখানে তোকে নিয়ে যাচ্ছি সেই ভদ্রলোককে দেখে তুই কিন্তু সালাম করবি আর সম্মান দিয়ে কথা বলবি। লতা বেগমের কথা শুনে শরীফুল বলল, কেন মা, উনি কি আমাদের কোনো আত্মীয়? শুধু আত্মীয় নয়, তোর প্রিয়, খুব কাছের একজন মানুষ। লতা বেগম পারমিশন নিয়ে রুমের ভিতর ঢোকে, সাথে শরীফুল। লতা বেগমের সাথে শরীফুলকে দেখে তামিম খান কিছুক্ষণ শরীফুলের দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা নত করে নেয়, তার অনেক কিছু মনে পড়ে যায় বলে। একসময় এই মহিলাকে সে কত ভালোবাসত, আর এই মহিলা তার ভালোবাসা বুঝলই না। সে গরিব ছিল বলে তাকে উপেক্ষা করে আবার অন্য লোককে বিয়ে করে ফেলল। এরকম নানা চিন্তা করছে, কিছুক্ষণ চোখ বুঝে সে সেই সব ভাবতে লাগলো। লতা বেগম তামিম খানকে উদ্দেশ্য করে বলল, তামিম আমাকে এত ঘৃণা করো যে চোখ খুলে আমাকে দেখছ না, আরে চশমাটা খুলে দেখো। লতা বেগমের কথায় তামিম খান চোখ খোলে আর ইশারায় ওদেরকে বসতে বলে। তারপর লতা বেগমকে উদ্দেশ্য করে বলে, তা হঠাৎ এতদিন পর কি কারণে আমার সাথে দেখা করতে যাইছ? আমি আমার জন্য তোমার কাছে আসিনি, আমি এসেছি আমাদের ছেলের জন্য। লতা বেগমের কথায় তামিম খান চমকে যায়। সে তখন লতা বেগমকে উদ্দেশ্য করে বলে, কি বলছো কি তুমি, আমাদের ছেলে মানে? তুমি তো বলেছিলে তোমার মিসক্যারেজ হয়ে গেছে, তাহলে আমাদের ছেলে এলো কোথা থেকে? আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমার মিসক্যারেজ হয়নি। আমার পরিবার চেয়েছিল নষ্ট করতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল বাচ্চা নষ্ট করা যাবে না, তাতে আমার শরীরে রিস্ক হতে পারে,
সেই জন্য বাচ্চাটাকে রেখে দিয়েছিলাম। আমার বাবা মায়েরকে মানুষ করে বড় করে তুলেছে। তারপর শরীফুলকে দেখিয়ে বলে, শরীফুল তোমার ছেলে, ওর এখন 20 বছর বয়স, ও কলেজে পড়ে। তারপর শরীফুলকে উদ্দেশ্য করে বলল, শরীফুল তোমার বাবা, ওকে সালাম করো। আমি বলেছিলাম না তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে, এটাই তোমাদের সারপ্রাইজ। আমি কথাটা তোমাদের দুজনকে বলেছিলাম, আর এই কারণে বলেছিলাম, এবার বুঝতে পারছো? তামিম খান এক দৃষ্টিতে শরীফুলের দিকে তাকিয়ে থাকে। মায়ের কথা শুনে শরীফুল ছুটে এসে তামিম খানকে জড়িয়ে ধরে আর বলল, বাবা, তুমি আমার বাবা। আজ 20 বছর বয়সে প্রথম আমি আমার বাবাকে দেখলাম। আমি জানি বাবা, তোমার কোনো দোষ নেই, আমাকে নানি সব কথা বলেছে। শুধু নানু আর মামার জন্যই এত কিছু ঘটেছে, আমি ওই মানুষগুলোকে কখনো ক্ষমা করতে পারবো না, আমি আমার মাকেও কখনো ক্ষমা করবো না। শরীফুলের কথা শুনে তামিম খান ওকে নিজের বুকে জড়িয়ে ধরে আর কান্নারত কণ্ঠে বলে, আরে আমি যে তোর হতভাগ্য বাবা, আমি তো চেয়েছিলাম একটা সুখের সংসার, সন্তান স্ত্রীকে নিয়ে ভালোভাবে বাঁচার, কিন্তু কোনো এক কালবৈশাখী ঝড়ে আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি তো না মরে বেঁচে আছি বাবা। তামিম খানের কথা শুনে শরীফুল বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে চলে এসেছি আর আমি বাড়িতে ফিরে যাব না, আমার ভালো লাগে না বাবা, মামা ভালো মানুষ নয়, মামি যখন তখন আমাকে অপমান করে নানা রকম কথা বলে। নানি যতদিন ছিল ততদিন আমার খেয়াল রাখতো, অনেক যত্ন করতো, এখন আর আমার কেউ নেই, মা তো বিয়ে করে সংসার করছে, আমার দিকে কখনো ফিরে তাকায়নি, শুধু টাকা পাঠালেই হবে, সন্তানের দায়িত্ব নিতে হবে না, আমি অভাগা সন্তান তোমার বাবা। ছেলের কথায় তামিম খান নিজেকে স্থির রাখতে পারে না, সে আবেগী কণ্ঠে বলে, আবার কি ঠাই দেব, তোরই তো সব কিছু, তোকে আবার কি ঠাই দেব, শুধু তোর মায়ের জন্য আজ আমার এই অবস্থা। আমি অনেকবার গেছি তোর মাকে আনতে, কিন্তু প্রত্যেকবার তোর মা আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। আমি জানতাম তোর জন্মের কথা, তোর মা আমার সাথে দেখা করতো না, তোর নানু আর মামা বলেছিল মিসক্যারেজ হয়ে গেছে, তোর নানু মামা আমাকে অপমান করেছিল, আমি চেষ্টা করেও তোর মাকে ফিরিয়ে আনতে পারিনি, আমি চেয়েছিলাম অন্তত আমার সন্তান আমার কাছে থাকুক, কিন্তু মিসক্যারেজের কথা শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম, তাই আমি সব কিছু ছেড়ে দিল্লি চলে গিয়েছিলাম, আর তোর মায়ের সঙ্গে আমি যোগাযোগ রাখিনি, যে আমার নয় আমি কেন তাকে জোর করব, কিন্তু তোর মাকে আমি সত্যি ভালোবেসেছিলাম, তাই দ্বিতীয়বার আর আমার বিয়ে করার ইচ্ছা হয়নি, জীবনে এত আঘাত পরপর আর আমার সংসার করার ইচ্ছা হয়নি। তারপর আমি ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস শুরু করি, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়, আমি সব কিছু ভুলে থাকার জন্য 24 ঘন্টা কাজে মগ্ন থাকতাম, আমি শুধু গরিব ছিলাম বলে তোর মা আমার সাথে সংসার করেনি। বাবা ও ছেলের মিলন দেখে লতা বেগমের চোখে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে, সে কাউকে বুঝতে না দিয়ে সেটা নিতে হবে মুছে ফেলে। তারপর শরীফুলকে উদ্দেশ্য করে বলে, শরীফুল তুই আমাকে অনেক অপমান করেছিস, অনেক বাজে কথা বলেছিস, এখানে তোর কোনো দোষ নেই, আসলে আমি যা কাজ করেছিলাম সেটা দোষেরই তো, তোকে রেখে আমি আবার বিয়ে করি, তাকে নিয়ে সংসার করি, সেখানেও আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমি তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু কোথাও আমি তোর মা, তুই তো আমার প্রথম সন্তান, তাই তোর প্রতি ভালোবাসা আমার আছে, হয়তো তুই সেটা বুঝতে পারিসনি, আমি অনেক কষ্টে তোকে মাঝে মাঝে টাকা পাঠাতাম, যদি তুই নিজের পায়ে দাঁড়াতে পারিস, তোর নানি সব জানতো। তারপর তামিম খানকে উদ্দেশ্য করে লতা বেগম বলল, দেখো তামিম, তোমাকে আমি কখনোই ভালোবাসিনি, তোমার সাথে যেটা ছিল সেটা একটা আবেগ, বয়স কম ছিল তাই আবেগে বশীভূত হয়ে তোমার সাথে রিলেশন করেছিলাম, যার ফল এই শরীফুল, ভুল তো আমি করেছি, একে বাবার আদর থেকে বঞ্চিত করা আমার ঠিক হয়নি, আমি তোমার ঘর ছেড়েছিলাম কারণ তোমার প্রতি ভালোবাসা ছিল না, আমার মা চেয়েছিল আমি তোমার কাছে ফিরে যাই, কিন্তু আমার মন চায়নি, আর আমার বাবাও সেটা যায়নি, কিন্তু আমি যতক্ষণ বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট আমি তোমাকে জানিয়েছিলাম, তুমি এসেছিলে, কিন্তু আমার বাবা তোমার সাথে যেতে দিতে চায়নি, তখন অনেক দেরি হয়ে গেছে, তাই বাবা বুঝিয়ে বলেছিল এই বাচ্চাকে বাবা মা মানুষ করবে, ওরা আবার আমাকে বিয়ে দেবে, ঠিক সেই সময় আমার বাবার বন্ধুর ছেলে বিলে থেকে আমাদের বাড়িতে আসে, আমাকে তার খুব ভালো লেগে যায়, আমারও পছন্দ হয় তাকে, তারপর আমরা বিয়ে করি আর বিদেশে সেটেল হয়ে যাই, ওখানেই আমার দুটো বাচ্চা হয়,
একটা ছেলে একটা মেয়ে। শরীফুলকেও নানা নানু মানুষ করতে থাকে। তারপর আমার বাবা ও মা মারা যায়। শরীফুল প্রতিদিন ফোন করার দুঃখ করে ও খুব কষ্টের মধ্যে আছে। ওর মামা ঠিক মতো ওকে দেখাশোনা করে না। আর আমি ওখানে শুনেছিলাম তুমি এখন অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছো। তারপর আমি এখানে আসি আর আমার ভাইয়ের সাথে পরামর্শ করে শরীফুলকে তোমার কাছে নিয়ে এলাম। লতা বেগমের কথা শুনে তামিম খান বলল, শরীফুল আমার ছেলে, আমার রক্ত, তাকে আমি অস্বীকার করতে পারি না। আমার যা কিছু সেই সব পাবে, কিন্তু দুটো অনাথ ছেলে মেয়ে আমার পরিচয়ে বড় হচ্ছে, তাদের প্রতি আমার দায়িত্ব আছে, সেটা আমি অস্বীকার করতে পারবো না। আমি যখন তোমায় ফোন করেছিলাম একটা মেয়ে ফোন তুলেছিল, ও বলেছিল বাবা ঘুমোচ্ছে। আবার আজকে আমি যখন তোমার সাথে দেখা করব বলে অপেক্ষা করেছি, ঠিক সেই সময় একটা ছেলে বেরিয়ে গেল, আমাকে বলল বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওরা কারা, ওদের কি পরিচয়? হ্যাঁ, ওরা দুই ভাই বোন আমার কাছে থাকে। ছেলেটার নাম নিবিড় আর মেয়েটার নাম কলি। ওরা আমার ছেলে মেয়ে নয়। আমি সেই সবে ব্যবসা শুরু করেছি, আস্তে আস্তে উন্নতির মুখ দেখতে পাচ্ছি। আর ঠিক সেই সময় সেলিম ভাই সেলসের কাজ করত, সে আমার কোম্পানিতে প্রোডাক্ট দিত, তাকে আমি খুব পছন্দ করতাম। হঠাৎ একদিন সে আমাকে প্রোডাক্ট দিয়ে বাড়ি যাচ্ছিল, রাস্তায় তার দুর্ঘটনা ঘটে, সাথে সাথে ঘটনাস্থলে মারা যায়। ঘটনা খবর পেয়ে আমি সেখানে যাই। আমার খুব কষ্ট হয়েছিল, দুই মিনিট আগে আমি যার সাথে কথা বলেছি সে আর এখন নেই। এই ঘটনাটা আমার খুব কষ্ট হয়েছিল, আমি মেনে নিতে পারছিলাম না। ওর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম ওর ছেলে দাঁড়িয়ে আছে, তার 5 বছর বয়স, আর মেয়েটা সেই সবে 2 মাস মায়ের কোলে। আমার খুব মায়া হলো। আমি ওদের কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলাম। কিছুদিন পর আমি আবার ওদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম ওই মহিলার শারীরিক অবস্থা ভালো নয়। আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার রিপোর্ট করালো ওনার লিভারে ক্যান্সার। ওর বাপের বাড়ির লোকদের আর্থিক অবস্থা ভালো ছিল না, ওরা কেউ সাহায্যের জন্য আসেনি, আর শ্বশুরবাড়ি গ্রামের দিকে তারা কেউ খোঁজ খবর রাখেনি। নিবিড়ের বাবা ভাড়া বাড়িতে থাকতো। কিছুদিন পর ওই মহিলা মারা যায়। তখন নিবিড়ের 6 বছরের পর কলি 1 বছরে। আমি চেষ্টা করেছিলাম, অনেক টাকাও খরচ করেছিলাম, কিন্তু ওই মহিলাকে বাঁচাতে পারিনি। মারা যাওয়ার আগে ওই মহিলা খুব কেঁদেছিল, আর এই দুটো বাচ্চাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল আমি যেন ওদের দেখি। তারপর ওই দুটো ছেলে মেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল আর বাবা বাবা করছিল। আমার কেমন মায়া হলো, কারণ এই বাবা ডাক শোনার জন্য আমার মন খুব কাঁদত। তাই আমি ওদের দুজনকে জড়িয়ে ধরে বলেছিলাম আমি তোদের বাবা, এবার থেকে তোরা আমার কাছেই থাকবি। সেই থেকে ওরা আমার কাছেই আছে। আসলে ওই বাবা ডাক শোনার জন্য আমার মন সবসময় কাঁদত, সেটা ভুলে থাকার জন্য আমি ওদেরকে বলেছিলাম বাবা বলে ডাকতে। যে ডাক শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, তুমি যখন বলেছিলে তুমি মা হবে, তখন সে আমার কি খুশি হয়েছিল আমি বোঝাতে পারবো না, কিন্তু সে খুশি তুমি আমার কেড়ে নিলে। এখন নিবিড় MSc করছে, বিজনেসের কাজে আমার সাহায্য করে, আর পলি এবছর মাধ্যমিক দিয়েছে। ওরা শুধু ভাই বোনে খুব ভালো। তামিম খানের কথা শুনে লতা বেগম বলল, তুমি যেটা করেছো খুব ভালো করেছো, মানুষের মানুষের মতো কাজ করেছো, ওদের নিশ্চয়ই অধিকার আছে। কিন্তু তুমি তোমার ছেলের কথা সবার আগে ভাববে, ওদের ভালোবাসার জন্য তুমি তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে না। আমি শরীফুলকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে চলে যাব, আর ওই ছেলে মেয়েগুলোর সাথে আমি কথা বলবো। এদিকে নিবিড় ও সুরভি দুজনে বাইক করে ঘুরছে, সেটা সুরভির বাবার চোখে পড়ে। সে একটু হেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নিবিড় ও সুরভি একটা পার্কে আছে আর পাশাপাশি বসে। সুরভি নিবিড়কে বলে, জানো নিবিড়, আমি কালকে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছ? তোমার সাথে আমার বিয়ে হয়েছে আর আমরা দুজনে সুইজারল্যান্ড হানিমুন করতে গিয়েছি। আমার খুব ইচ্ছে জানো সুইজারল্যান্ড ঘুরতে যাওয়ার, তবে যদি আমাদের বিয়ে হয় তোমাকে কিন্তু আমাকে নিয়ে যেতেই হবে। ঠিক আছে, তাই হবে, সে সময় অনেক দেরি আছে। আগে তুমি ভালো করে পড়াশোনা করো, তারপর তো তোমার সকল ইচ্ছে পূরণ করব। তার আগে আমাকেও ভালো চাকরি করতে হবে। চাকরি কেন, তোমার বাবার তো ব্যবসা আছে। ব্যবসা তো দেখাশোনা করবই, তার আগে আমার স্বপ্ন আমি দেশের হয়ে কাজ করি, সেজন্য সরকারি কোনো দপ্তরে আমাকে চাকরি করতে হবে। কোন দপ্তরের অফিসার হওয়ার ইচ্ছে আছে? একজন IPS অফিসার হওয়ার ইচ্ছে আছে। তাই, খুব ভালো, কংগ্রাচুলেশন, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি পারবে, তোমার মধ্যে ট্যালেন্ট আছে। আর তোমার মধ্যে কি হওয়ার ইচ্ছে আছে? এখনো সেভাবে ভাবিনি,
উপরওয়ালা যেটা লিখে রেখেছেন সেটাই হবে। আমার লক্ষ্য কিছুই নেই, যেটা সামনে আসবে তাকে গ্রহণ করব, তাছাড়া। কথাটা বলতে গিয়ে সুরভি চুপ করে যায়। নিবিড় চোখের ইশারায় জানতে চায়। সুরভি হাসতে হাসতে মাথা নাড়ে নিবিড় বলে, কি বলছিলে? বলবে না তো? তাহলে ঠিক আছে, আমিও আর কিছু বলবো না। নিবিড়ের কথা সুরভি হাসতে হাসতে বলল, আমি তোমার জীবনে পারফেক্ট সহধর্মিণী হতে চাই। সুরভির কথা শুনে নিবিড় সুরভিকে একবার ভালো করে পর্যবেক্ষণ করে তারপর বলল, সবই ভালো, তবে জীবনে কিছু পেতে গেলে অহংকার ত্যাগ করতে হবে। তুমি কথায় কথায় বলো আমার বাবার এই আছে ওই আছে, কিন্তু ওটা ভালো জিনিস নয়। এগুলো যদি তোমার জীবনে থাকে তুমি কখনোই ভালো মানুষ হতে পারবে না। প্রথম যেদিন তোমার সাথে আমার আলাপ হয়েছিল তোমার কথাগুলো আমার মনকে আঘাত করেছিল। ওই কথাগুলো বলা তোমার উচিত হয়নি, ওসব কথা না বললেও পারতে। জানি না আমি মাঝে মাঝে কেন এইসব কথা বলি, তবে তুমি যদি আমার পাশে থাকো আমি চেষ্টা করব নিজেকে পরিবর্তন করার। দেখো, অহংকার ভালো নয়, ওটা মানুষের ক্ষতি করে। আমিও তো বড় লোকের ছেলে, কিন্তু সে প্রত্যেক মানুষকে সম্মান দিয়ে কথা বলে। এমনকি যারা আমাদের বাড়িতে কাজ করে তাদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। নিবিড়ের মুখ থেকে পলের কথা শুনে সুরভি বলল, আমার ননদ আছে? আজকে আমি প্রথম শুনলাম। এই কবে আলাপ করে দেবে তোমার বোনের সাথে? কেন, তুমি ঝগড়া করবে নাকি? না না, শুধু শুধু ঝগড়া করব কেন? আমার বোন খুব ভালো মেয়ে, সে খুবই শান্ত স্বভাবের মেয়ে, খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়, সে ঝগড়া পছন্দ করে না। নিবিড় ও সুরভি যখন পার্কে বসে কথা বলছিল তখন নিবিড়ের বোন পলি তার এক বন্ধুর সাথে পার্কে ঘুরতে এসেছিল। হঠাৎ ভাইয়ের সাথে সুরভিকে দেখে সে ভাইয়ের কাছে এগিয়ে আসে আর বলে, ভাইয়া এই মেয়েটাকে রে, নিশ্চয়ই আমার ভাবি। তারপর পলি নিবিড়কে উদ্দেশ্য করে বলে, তা ভাইয়া ভাবি কি খুব সুন্দর? হঠাৎ পলির কথা শুনে নিবিড় একটু চমকে যায়। এখানে পলিকে এভাবে দেখবে নিবিড় ভাবতে পারেনি। পলির কথায় নিবিড় আমতামতা করে বলে, তুই এখানে কি কি করছিস? আজকে কোচিং স্যার পড়ায়নি, সেজন্য রুম্পিকে নিয়ে ঘুরতে এসেছি। তবে সমস্যা নেই, আমি বিরক্ত করব না, আমি তো তোর ভালো বোন। বল, এই তুই উল্টোপাল্টা কথা একদম বলবি না। পলি নিবিড়ের কথার গুরুত্ব না দিয়ে সুরভির উদ্দেশ্যে বলল, ভাবি আমি তোমার একমাত্র ননদ, আমার নাম পলি। পলির কথা সুরভি হাসতে লেগে যায় আর হাসতে হাসতে বলে, আজকে আমি তোমার ভাইকে বলেছিলাম তোমার সাথে আলাপ করার কথা, দেখো আলাপ হয়ে গেল, তা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাবি, এখন আমি আসছি, তুমি কিন্তু একদিন আমাদের বাড়িতে যাবে, বাবাকে তোমার কথা বলবো, এখন তোমাদের বিরক্ত করব না, আমার বান্ধবী ওয়েট করছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। কথাটা বলে পলি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর সুরভি নিবিড়কে বলে, তোমার বোন খুব মিষ্টি, আমার খুব ভালো লেগেছে। সুরভি বাড়ি ফিরে এলে তার বাবা তৌফিক রহমান তাকে বলল, সুরভি প্রেম করিস ঠিক আছে, ছেলেটা ভালো ফ্যামিলির, সমস্যা নেই, কিন্তু রাস্তাঘাটে কেন? তুই ওকে আমাদের বাড়িতে আনতে পারিস? আজকে তোদের দুজনকে দেখলাম বাইকে করে ঘুরতে। বাবার কথা শুনে সুরভি বলল, আমি অনেকবার বলেছি কিন্তু আসতে চাইনি, বলেছে যখন সময় হবে তখন ওকে বলতে হবে না, ও এমনি আসবে। আমি ওর বাবার সাথে কথা বলবো, ওর বাবা আমার পরিচিত, সমস্যা হবে না, তবে বিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই হবে। আপুর বিয়ে হবে শুনে নিধি খুশিতে আপুকে জড়িয়ে ধরে বলে, আপু তোর বিয়ে হবে? তুই আমাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবি? তখন পাশে বসে থাকা সুরভির মা রূপসা বেগম বলে, শুধু আপু নয় তুমিও শ্বশুর বাড়ি যাবে? তুমি কি ভেবেছ এই বাবার বাড়িতে সারা জীবন থাকবে? তাও হবে না। আমি তোমাদের ছেড়ে কোথাও থাকতে পারবো না মা, তাই তোমরা আমার বিয়ে দেবে না, আমি তোমাদের কাছেই থাকবো। মেয়ের কথা শুনে রূপসা বেগম বলল, মেয়ে হয়ে জন্মেছ, শ্বশুর বাড়িতে তোমাদের যেতেই হবে। আমরা যদি চলে যাই তোমাকে আর বাবাকে কে দেখবে? আমাদের কথা তোমাকে চিন্তা করতে হবে না, উপরে আল্লাহ আছেন, সে ঠিক ব্যবস্থা করে দেবে, তোরা সুখী হলেই তবে তো আমাদের শান্তি।
এদিকে নিবিড় বাড়িতে এলে তাকে পলি বলে, ভাইয়া, বাবা এক মহিলা আর তার সাথে একটা ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে আর বলছে তুই বাড়িতে এলে যেন আমি আর তুই বাবার কাছে যাই। আমাদেরকে কী সব বলবে বাবা, আমার একটা অঙ্ক মেলাতে পারছি না, তাই আমি পরে বাবার সাথে কথা বলে নেব, তুই একাই বাবার রুমে যা। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। নিবিদ তার বাবার পারমিশন নিয়ে রুমে ঢুকে সেখানে দেখতে পায় অপরিচিত এক যুবক আর সেই মহিলা বাবার অফিসের সামনে যাকে দেখেছিল বসে আছে। নিবিদ তাদেরকে দেখে তার বাবার উদ্দেশ্যে বলে, বাবা আপনি আমি ডেকেছেন? হ্যাঁ বস, বলছি। নিবিড় বসলে তার বাবা বলে, নিবিদ তোমার আর পলির জীবনে একটা সত্যি ঘটনা আছে, যে কথাটা আমি এতদিন তোদের বলিনি, এবার বলার সময় এসেছে, তুই কিন্তু আমায় ভুল বুঝিস না। বাবার কথা শুনে নিবিড় সেখানে উপস্থিত লতা বেগম ও শরীফুলের দিকে সে একবার ভালো করে দেখে, তারপর তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা কেন আপনাকে ভুল বুঝব, খুব ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর থেকে তো শুধু আপনাকেই দেখেছি, আপনি বলুন আমি কিছু মনে করব না। নিবিড়ের কথা শুনে তামিম খান বলা শুরু করল, নিবিড় এই মহিলাকে দেখছিস, এর নাম লতা, এ আমার স্ত্রী এক সময় ছিল, যদিও আজ সেই সব ঘটনা অতীত, আর এই যে ছেলে এ আমার সন্তান শরীফুল, তোরা আমাকে বাবা বলিস ঠিকই, কিন্তু আমি তোদের বাবা নই, আমি শরীফুলের বাবা, ঘটনাচক্রে এরা দুজন আমার থেকে হারিয়ে গিয়েছিল, সে সময় আমি দিশাহারা ছিলাম, আমি তখন নতুন কোম্পানি খুলেছি আর তোর বাবা সেলসের কাজ করত, তোর বাবা আমাকে প্রোডাক্ট সেল করত, রোড অ্যাক্সিডেন্টে তোর বাবা মারা যায়, তবে কিছুদিন পর তোর মাও মারা যায়, তারপর থেকেই তোরা দুজন ভাই বোন আমার কাছেই থাকিস, তোদের দুই ভাই বোনকে আমি নিজের মতন করে মানুষ করি, আমি তোদের নিয়ে আমার সন্তানকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকে আমার ছেলে ফিরে এসেছে এবং আমার যা সম্পত্তি সবই তো আমার ছেলের, তাই তুই চেষ্টা কর নিজের পায়ে দাঁড়ানো, তবে যতদিন না কিছু করতে পারিস ততদিন তুই এখানেই থাকবি, আর পলির বিয়ের ব্যবস্থা আমি করে দেব, ওকে ভালো ছেলের সাথেই বিয়ে দেব। ওদের কথার মাঝে লতা বেগম বলে, দেখো তোমাকে এত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে হবে না, তুমি এখানে থাকো, তবে তারই মাঝে চেষ্টা করবে কিছু করার, আসলে দোষটা আমার, আমি শরীফুলের দায়িত্ব যদি তামিমকে প্রথম থেকে দিতাম তাহলে এই ঘটনাটা ঘটতো না। তারপর লতা বেগম সমস্ত ঘটনা নিবিড় ও পলিকে খুলে বলে। লতা বেগম আরও বলল, ওখানে আমি দ্বিতীয়বার বিয়ে করেছি, তাই সংসারে ফিরে আসায় আমার ইচ্ছে নেই, কিন্তু সন্তানের দায়িত্বও তার বাবার, আমি শরীফুলকে ওর বাবাকে দিয়ে আমি আবার বিদেশে চলে যাব, শরীফুল এখানে খুব কষ্টের মধ্যে ছিল, ওর মামা মামি ওকে দেখতে পারতো না, আমি বিদেশ থেকে টাকা পাঠাতাম, কিন্তু এভাবে আর কতদিন, আমি ওকে আমার সংসারে কখনোই নিয়ে যেতে পারবো না, তাই ওকে ওর বাবার হাতে তুলে দিলাম। তামিম খান তখন ছোটোখাটো জব করত, লতা বেগমের এক বান্ধবীর মাধ্যমে তামিমের সাথে আলাপ হয়, ভালো লেগে যায় লতা বেগমের, তামিম খান ওকে ভালোবেসে ফেলে, দুজনে ঘর বাঁধে, মাত্র 8 মাসের মধ্যে তা ভেঙে যায়। লতা বেগমের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল, তারা তেমন মেনে নিতে পারেনি, তাই 8 মাসের মাথায় লতা বেগমের মোহ ভেঙে যায়, সেও তার বাবার সাথে স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে যায়। শরীফুলের জন্ম তামিম খান জানত না, তাকে মিথ্যে কথা বলা হয়েছিল, তার মিসক্যারেজ হয়েছে। আজকে শরীফুল 20 বছর বয়স, সে কলেজে পড়ছে, তাই এবার সময় হয়েছে তার বাবার সাথে পরিচয় করার, তাই আজকে লতা বেগম এসেছে তার সন্তানকে নিয়ে। এতক্ষণ নিবিড় সব কিছু শুনল, তারপর সে তামিম খানকে উদ্দেশ্য করে বলল, বাবা সরি আঙ্কেল, আপনার সম্পত্তি আপনার সন্তানের অধিকার আছে, আর আমরা তো এবারে কেউ নই, তাই আমাদের কোনো অধিকার নেই এই বাড়িতে, এতদিন যে অনাথ ভাই বোনকে আপনি দেখেছেন এটাই তো যথেষ্ট, তবে আপনাকে বিরক্ত করব না, আমি কালকে আমার বোনকে নিয়ে এখান থেকে চলে যাব। খবরটা শুনে নিবিড়ের ছোট বোন পলি খুব ভেঙে পড়ে, সে ভাইয়াকে জড়িয়ে ধরে বলে, পলি তার মানে আমরা কেউ নই আর উনি আমার বাবা নয়? তাই তো শুনলাম, আমাদের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই ঘটনায় মা খুব ভেঙে পড়ে, বাবা নাকি সেলসের কাজ করত আর এই আঙ্কেলের কোম্পানিতে মাল দিত, সেজন্য বাবার সাথে ওনার একটা সম্পর্ক তৈরি হয়েছিল, বাবার মৃত্যুতে ওনার খুব কষ্ট হয়েছিল, আমাদের বাড়িতে গিয়েছিল দেখা করতে,
তখন মাও খুব অসুস্থ, তাই আমাদের দুই ভাই বোনকে দেখে ওনার খুব মায়া হয় এবং উনি আমাদের সাহায্য করেন। কিছুদিন পর মা মারা যায় আর আমাদের দুই ভাই বোনকে উনি নিজের কাছে রাখেন ওনার পরিচয় দিয়ে। আর ওনার স্ত্রী লতা দেবী উনি বিদেশে থাকেন, দ্বিতীয়বার বিয়ে করেছেন, তাই ওনার সন্তানকে উনি ওনার বাবার কাছে ফিরিয়ে দিতে এসেছেন। এবার যে মালিক এবার থেকে শরীফুল, আমাদের এখানে কোনো অধিকার নেই, তাই তুই সব কিছু গুছিয়ে নে, কাল সকালে আমরা চলে যাব। ভাইয়ের মুখ থেকে সব কথা শুনে পলি বলল, ভাইয়া আমরা কোথায় যাব? এখনো কিছু ঠিক করিনি, তবে যেতে তো হবেই, পথ আমাদের পথ দেখাবে। রাতের বেলা নিবিড় ফোন করে রুদ্রকে আর বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ভালো আছি। হঠাৎ এত রাতে ফোন করেছিস? হঠাৎ তোমার একটু সাহায্য দরকার, সেজন্য ফোন করলাম। যদি তুমি ব্যস্ত থাকো তাহলে আমি রেখে দিচ্ছি, কাল কথা বলবো। না না, ব্যস্ত নেই, তুই বল কি দরকার। জানো আজকে আমার জন্মদিন, সকাল থেকে মনটা ভালো ছিল, কিন্তু রাতে বাড়িতে এসে খারাপ খবর শুনলাম, মনটা খারাপ হয়ে গেল। এতদিন যেটা আমি জানতাম সেটা মিথ্যে হয়ে গেল। আমার 23 বছর জীবনে এই প্রথম আমাকে একটা সত্যের মুখোমুখি হতে হলো। আমি তোর কথা ঠিক বুঝতে পারছি না, তুই আমাকে সরাসরি বুঝিয়ে বল। এতদিন জানতাম বিজনেসম্যান তামিম খান আমার বাবা, কিন্তু আজকে শুনলাম উনি আমার বাবা নন, ওনার সাথে আমার কোনো রক্ত সম্পর্ক নেই। আমরা দুই ভাই বোন নাকি অনাথ, আর উনি নাকি দয়া করে আমাদের ওনার কাছে আশ্রয় দিয়েছেন। তারপর নিবিড় যা যা শুনেছিল ওদের মুখ থেকে তার সমস্ত ঘটনা রুদ্রকে খুলে বলল। নিবিড়ের কথা শুনে রুদ্র বলল, সবই তো শুনলাম, এখন তুই কি চাচ্ছিস বল। কাল সকালে আমি বোনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব, তারপর কিছু একটা কাজের চেষ্টা করব। আপাতত কিছুদিন আমার থাকার একটা ব্যবস্থা করে দিতে পারবে, যাতে বোনকে নিয়ে আমি থাকতে পারি? নিবিড়ের মুখ থেকে এই কথা শুনে রুদ্র বলল, দেখ তুই এ মুহূর্তে বাড়িটা ছাড়িস না, এখন কোথায় বাড়ি পাবি বল? তাছাড়া তোর বোন বড় হয়েছে, ওকে তো যেখানে সেখানে রাখলে হবে না। ওখানে আর যাই হোক, তোর বোন সুরক্ষিত থাকবে। তুই ওখানে থেকে একটা কাজের ব্যবস্থা কর, আর কিছুদিন তো পরে তুই SSC ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, তোর মতো ভালো ছেলের কাজের অভাব হবে না। আমি জানি তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আমার উচিত তোর পাশে থাকার, কিন্তু এই মুহূর্তে আমার জানাশোনা কোনো জায়গা নেই যে তোকে থাকার ব্যবস্থা করে দেব। কিছুদিন যাক, তারপর আমি তোকে বলবো। ঠিক আছে রুদ্র ভাইয়া, সমস্যা নেই, আমার আরও জানাশোনা আছে, আমি তাদের কাছে খোঁজ নিই, তবে কোনোভাবেই এই বাড়িতে আমরা থাকবো না। রুদ্র পাশে দাঁড়িয়েছিল। আদিরা রুদ্রর কথা শেষ হতে আদিরা বলল, এত রাতে কে ফোন করেছিল তোমায়? তোমার নিবিড়কে মনে আছে? নিবিড় ভাইকে মনে থাকবে না, এখন তো সুরভির সাথেই ভালোই প্রেম চলছে, কিন্তু এত রাতে নিবিড় ভাই কেন ফোন করেছে? ও একটা থাকার জন্য বাড়ি দেখে দিতে বলেছে, ওর বোনকে নিয়েও থাকবে। ওর বাবা এত বড় বিজনেসম্যান, কত বড় লোক ওরা, তাহলে কেন বোনকে নিয়ে অন্য বাড়িতে থাকবে? তারপর নিবিড়ের মুখ থেকে সমস্ত শোনা ঘটনা রুদ্র আদিরাকে বলতে থাকে। সব শুনে আদিরা বলে, সে কি গো, এই তো খুব খারাপ খবর, যদি সুরভির বাবা জানতে পারে কি নিবিড়কে মেনে নেবে? ওর বাবা এমনিতেই গরিবদের সহ্য করতে পারে না, আর সুরভি তো ওর বাবা ছাড়া কিছুই জানে না। সুরভি একদিন ফোন করে বলেছিল ওর বাবা নাকি নিবিড়ের সাথে সম্পর্কটা জেনে গেছে। ওর বাবার মত আছে, ও গ্রাজুয়েশন কমপ্লিট করলেই ওদের বিয়ের ব্যবস্থা করবে। তারপর কিছুক্ষণ থেমে আদিরা বলল, জানি না ওদের কপালে কী আছে, তবে আমরা সুরভিকে সাবধান করে দেব যাতে মেলামেশা না করে, কারণ আমাদের মাধ্যমে নিবিড়ের সাথে সুরভির আলাপ কোনো না কোনোভাবে আমাদের নাম চলে আসতে পারে। আমি চাই না ওদের ঝামেলায় আমরা জড়াতে, কারণ ওর বাবার লোকটা মোটেই ভালো নয়। তামিম খান তার ছেলে ফিরে এসেছে, এই জন্য বাড়িতে একটা পার্টির আয়োজন করে। সেই উদ্দেশ্যে সে তৌফিক রহমানকে ফোন করে আর বলে, হ্যালো, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস?
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তা হঠাৎ কি মনে করে আমার দোস্ত এতদিন পর আমাকে ফোন করলো? একটা গুড নিউজ আছে, সেজন্য জানাবো বলেই তোকে ফোন করলাম। তা কি গুড নিউজ, আমাকে বলা যাবে না? তোকে জানাবো বলেই ফোনটা করলাম। আমার ছেলে ফিরে এসেছে, তাই বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে। তুই সপরিবারে আমাদের বাড়িতে আসবি। তামিম খানের কথা তৌফিক রহমান কিছু বুঝতে না পেরে সে বলে, আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে আমায় খুলে বলো। আমি একটা মেয়েকে পছন্দ করতাম, ওকে প্রপোজ করেছিলাম, ও রাজি ছিল। তারপর কলেজ শেষ করে আমি একটা জব করলাম, ও খুব বড় লোকের মেয়ে ছিল। তারপর আমরা দুজন বিয়ে করি। তারপর তামিম খান তৌফিক রহমানকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তৌফিক রহমান বলল, তার মানে নিবিড় তোর নিজের ছেলে নয়? না। তার মানেও তোর সম্পত্তি কিছুই পাবে না? আমরা নিজের ছেলের থেকে আমি কেন আমার সম্পত্তি ওকে দিতে যাব, তুই বল। আমি ছেলের জন্য পাগল ছিলাম ঠিকই, সেই সময় ওদের এই ঘটনাগুলো ঘটলো, তাই দুই ভাই বোনকে আমার কাছে রেখে দিয়েছে। কিন্তু আমার নিজের রক্ত যখন আমার কাছে ফিরে এসেছে, আমি ওদের কিছুই দেব না। নিবিড় বলেছিল ও ওর বোনকে নিয়ে কোথায় চলে যাবে। আমি চেয়েছিলাম ওদের এখানে রাখতে, কিন্তু নিবিড় সমস্ত ঘটনা শোনার পর থাকতে চাইল না। আমি কি করতে পারি বল? শরীফুল এবার থেকে আমাদের কোম্পানি দেখাশোনা করবে। তাহলে কবে পাঠিয়ে দিচ্ছিস? সামনের সপ্তাহে সব বিজনেসম্যানদের বলা হয়েছে, তুই অবশ্যই তোর পরিবার নিয়ে আসবি। এখন রাখছি। তামিম খানের মুখ থেকে সব কিছু শুনে তৌফিক রহমানের নিবিড়ের উপর খুব রাগ হয় আর তার মাথা গরম হয়ে যায়। সে বাড়িতে এসে উত্তেজিত হয়ে তার বড় মেয়ে সুরভিকে ডাকতে থাকে। বাবার ডাক শুনে সুরভি ছুটে আসে আর বলে, বাবা তুমি আমায় ডাকছিলে? তুই নিবিড়ের সাথে সম্পর্ক রাখবি না, ও ভিক্কির বাচ্চা, তাও তামিম খানের ছেলে নয়। ও তোকে মিথ্যে কথা বলেছে, তুই কালকে ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিবি। আমি ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। বাবার কথা কিছু বুঝতে না পেরে সুরভি বলে, বাবা কেন তুমি এই কথা বলছো? তুমি তো নিবিড়কে পছন্দ করতে। পছন্দ করতাম তখন, জানতাম নিবিড় তামিম খানের ছেলে নয়, কিন্তু এখন জানি ও ফকিরের বাচ্চা, তাই তুই ওর সাথে সম্পর্ক রাখবি না। যদি আমার কথা না শুনিস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, ও তোকে মিথ্যে কথা বলেছে। কথাটা বলে তৌফিক রহমান সুরভিকে কিছু বলার সুযোগ না দিয়ে রাগে ফুসতে ফুসতে ওখান থেকে চলে যায়। সুরভি চিন্তায় পড়ে যায়, তার বাবা তাকে কি বললো এসব তার মাথার উপর দিয়ে গেল। সে তখন নিবিড়কে ফোন করলো, কিন্তু নিবিড়ের ফোন সুইচ অফ। তার হঠাৎ মনে এলো আদিরার কথা, কারণ রুদ্র ভাইয়ার মাধ্যমে নিবিড়ের সাথে ওর পরিচয়। তাই সুরভি ঠিক করলো সে রুদ্র ভাইয়াদের বাড়ি যাবে আর সামনাসামনি বসে কথা বলবে। যেইভাবে সেই কাজ, সুরভি রুদ্রদের বাড়ি যায়। রুদ্র তখন অফিসে ছিল। সুরভিকে দেখে আদিরা সব বুঝতে পারে, তাই সে বলে, আমি জানতাম তুই আসবি, কিন্তু এত তাড়াতাড়ি আমি ভাবতে পারিনি। তবে এসেছিস, ভালোই হয়েছে, তোকে সব কিছু খুলে বলবো। জানো আদিরা আপু, আমি কিছু বুঝতে পারছি না। বাবা তো আমাকে নিবিড়ের সাথে সম্পর্ক রাখতে বারণ করেছে, কিন্তু খোলসা করে কিছুই বলেনি। আমার খুব চিন্তা হচ্ছে, বাবা কেন এই কথা বলল? বাবা তো ওকে পছন্দ করত। কি হয়েছে আদিরা আপু, আমাকে খুলে বলো। আমি জানতাম সব কিছু জেনে গেলে তোর বাবা কখনো নিজেকে মেনে নেবে না। আমি সেই ভয়টাই পাচ্ছিলাম, আর সেটাই হলো। আসলে আমিও জানতাম না নিবিড় ভাইয়া ফোন করেছিল, ওকে একটি বাড়ি ভাড়া দেখে দিতে বলেছিল, সেখানে ওর বোনকে নিয়ে থাকবে। বলেছে ও নাকি তামিম খানের সন্তান নয়, ওরা দুই ভাই বোনে অনাথ, ওনার আশ্রয়ে থাকে। অনেক ছোটোবেলায় নিবিড় ভাইয়া বাবা মা মারা যায়, ওই তামিম খান ওদের দুই ভাই বোনকে মানুষ করে। সেদিনই নিবিড় ভাইয়া সব জানতে পেরেছে, তাই সব জেনে ওর বাড়িতে থাকতে চায়নি। তবে ভাইয়া খুব মেধাবী স্টুডেন্ট, কিছুদিনের মধ্যেই ভালো চাকরি পেয়ে যাবে। কিন্তু তুমি তো আমার বাবাকে চেনো, ও যখন একবার না বলে দিয়েছে, আর মনে হয় না জীবনে নিবিড়কে মেনে নেবে। আমাকে ওর সাথে রিলেশন করতে বারণ করেছে, কিন্তু আমি কি করব? আমি তো ওকে ভালোবাসি, তাই ওকে তো আমি ছাড়তে পারবো না। কিন্তু বাবার কথা যদি না শুনি তাহলে বাবা কষ্ট পাবে। আমি বাবাকে খুব ভালোবাসি,
এবার আমি কি করব তুমি বলে দাও আদিরা আপু। সুরভির মুখ থেকে এই কথা শুনে আদিরা বলল, তোর বাবা যা মানুষ আমরা সেখানে কিছু বলতে পারি না। আমি কালকে রুদ্রকে বলেছি তোদের ঝামেলায় আমরা থাকবো না, তাই তুই আমার কাছ থেকে বেশি কিছু আশা করবি না। তোর মন যা চায় তুই সেটাই করবি। তবে নিবিড় ভাইয়া ভালো ছেলে, ওর উন্নতি করতে বেশি দিন সময় লাগবে না, তুই তো বাবাকে বুঝিয়ে বলতে পারিস। তুমি তো জানো আদিরা আপু বাবা কেমন মানুষ, নিবিড়ের সাথে সম্পর্ক রাখতে বারণ করেছে মানে তার সাথে কোনোভাবেই সম্পর্ক রাখা যাবে না। রাতের বেলা তৌফিক রহমান সুরভির রুমে ঢোকে আর মেয়েকে উদাস হয়ে বসে থাকতে দেখে তৌফিক রহমান বলে, তুই নিবিড়কে বলেছিস সবকিছু? ওর ফোন সুইচ অফ, আমি ওর সাথে কন্ট্রাক্ট করতে পারিনি। আমি যেটা বলেছি সেটা হবে, আমি ভালো ছেলে দেখে তোর বিয়ের ব্যবস্থা করব, তুই গ্রাজুয়েশনটা কমপ্লিট কর। বাবা তুমি যা চাইবে তাই হবে, আমি তোমার বিরুদ্ধে যাব না, তুমি বিশ্বাস করতে পারো আমাকে। প্রথম দেখে সুরভি অহংকারী ছিল, কিন্তু আস্তে আস্তে নিবিড়ের সাথে সম্পর্ক হওয়ার পর ওর মধ্যে পরিবর্তন দেখা যায়। ও নিজেকে চেঞ্জ করে না, কিন্তু আবার এই ঘটনায় সে আবার বদলে যেতে শুরু করে আর নিবিড়ের উপর তার খুব রাগ হয়। সে কেন তাকে কিছু বলেনি? সুরভি শুয়েছিল, নিধি তার পাশে বসে তাকে বলল, আপু তুই ভাইয়ার উপর রাগ করিস না, ভাইয়া কিন্তু ভালো, কিছু তো একটা ব্যাপার হয়েছে, তুই আগে ভাইয়ার কথা শোন। তুই এসব বিষয়ে থাকবি না, যা বলার আমি বলবো। এদিকে নিবিড় তার বোনকে নিয়ে তার পরিচিত ভদ্রলোকের সঙ্গে দেখা করতে আসে। সে ভদ্রলোকের নাম শামসুর চৌধুরী, ওনার মোবাইলে দোকান আছে। শামসুরের সাথে নিবিড়ের খুব ভালো সম্পর্ক। শামসুর চৌধুরীরা দুই ভাই, একজন কর্মসূত্রে মুম্বাইয়ের বাসিন্দা, সে পরিবার নিয়ে সেখানেই থাকে। শামসুর চৌধুরী বিয়ে করেছেন কিন্তু তার এখনও বাচ্চা হয়নি, মা ও বউকে নিয়ে সে থাকে। হঠাৎ নিবিড়কে তার কাছে আসতে দেখে শামসুর বলল, কি ব্যাপার নিবিড় সাহেব, আজকাল তোমার তো দেখাই পাওয়া যায় না। ভাইয়া একটু ব্যস্ত ছিলাম, আজকে খুব দরকারে তোমার কাছে এসেছি, তোমার একটু হেল্প লাগবে। কি ব্যাপারে হেল্প চাইছিস? তোমার বাড়ির নিচের অংশে যে একটা রুম পড়ে আছে ওটা ভাড়া দিতে পারবে? হ্যাঁ মা, কদিন ধরে বলছিল ভাড়া দেওয়ার কথা, কিন্তু সেরকম ভাড়াটিয়া পাচ্ছিলাম না, তোর হাতে আছে? হ্যাঁ ভাইয়া, সেজন্য তো তোমাকে বলতে এলাম। তা আগে ভাগে বলে দিলাম অ্যাডভান্স দিতে হবে, আমার মাসে 1,500 টাকা করে ভাড়া, আর ফ্যামিলি মেম্বার যেন বেশি না হয়, কারণ মা বেশি হইচই পছন্দ করে না। ভাইয়া অ্যাডভান্স দেওয়ার মতো পয়সা নেই, তবে মাসে ভাড়াটা দিয়ে দেব, আর ফ্যামিলি মেম্বার বেশি নয়, আমি আর আমার বোন। নিবিড়ের মুখ থেকে এই কথা শুনে শামসু চৌধুরী বলল, আমি তোর কথা বুঝলাম না, তুই কি বলছিস, তুই আর তোর বোন ভাড়া থাকবি মানে? আরে তুই তো কোটিপতি ঘরের ছেলে, কেন শুধু শুধু আমার সাথে মজা করছিস? ভাইয়া তুমি বিশ্বাস করো আমি মজা করছি না, আমিও জানতাম আমি কোটিপতি ঘরের ছেলে, কিন্তু কালকে এক সত্য আমার সামনে উপস্থিত হলো যার জন্য আমি তৈরি ছিলাম না। আমি তামিম খানের সন্তান নই, আমার বাবা মা দুজনই মারা গেছে, আমরা দুই ভাই বোনে অনাথ, আর উনি আমাদের আশ্রয় দিয়েছিলেন। তারপর নিবিড় শামসুর চৌধুরীকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে শামসুর চৌধুরী বলে, এত কিছু ঘটনা সত্যি খুব খারাপ রে, তবে তোকে চিন্তা করতে হবে না, এক সময় দোকানটার জন্য তুই আমাকে অনেক সাহায্য করেছিস, তাই আমি নেমো খারাপ নই, আমি তোর কথা কখনো ভুলব না রে। আর পলি তো আমার ছোট বোন, তোকে চিন্তা করতে হবে না, কোনো অ্যাডভান্স দিতে হবে না, তুই আর তোর বোন আমাদের বাড়িতেই থাকবি, তোর ভাবি খুব খুশি হবে রে, তোর ভাবি এমনিতেই পলিকে পছন্দ করে, মাও খুব খুশি হবে, মা তোকে ভালোবাসে। ভাইয়া আমাকে অতটা দুর্বল ভেবো না, তোমার সাথে আমি বেইমানি করব না, আমাকে শুধু একটুখানি সময় দেবে? আর কিছুদিন পর আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, আমি এবার কিছু টিউশন পড়াবো আর সেই সাথে চাকরির জন্য প্রস্তুতি নেব, তারপর ছোটোখাটো একটা বিজনেস শুরু করব ভাবছি। তোকে কোনো বিজনেস করতে হবে না, চাকরির প্রস্তুতি নে, ওটাই ঠিক হবে, আমার তো দোকান আছে, আবার একটা পার্ট টাইম কলেজও পড়াই, তুই আমার দোকানে কাজ করবি, মোবাইল বিক্রি,
জেরক্স করবি। আমি সকাল বিকাল দোকানে থাকি, বাকি সময়টা বন্ধ থাকে আর বন্ধ করব না। তুই আমার বিজনেসটা দেখাশোনা কর, তার জন্য আমি তোকে মাইনে দেব। আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় আসব, তোর নিজের মতো করে দোকান চালাবি, আমি তোকে বিশ্বাস করি আর তুই পারবি। তারপর শামসুর চৌধুরী নিবিড় ও পলিকে নিয়ে তার বাড়িতে যায়। ওদেরকে দেখে শামসুর চৌধুরীর মা শালিনী বেগম ও স্ত্রী রাবেয়া বেগম খুব খুশি হয়। শামসুর চৌধুরী ওদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে রাবেয়া বেগম বলে, নিবিড় ভাইয়া আপনি কী সব বলছেন? ভাড়া কিছু দিতে হবে না, বড় ভাইয়ের বাড়িতে থাকবেন, সেখানে ভাড়া দিতে হবে কেন? তাছাড়া আমাদের নিজের রুম ফাঁকা পড়ে থাকে, তোমার নিজের মতো করে থাকবে, আর পলির চিন্তা করতে হবে না, ও পড়াশুনো করবে, সব ঠিক হয়ে যাবে ভাইয়া, উপরে আল্লাহ আছে, সে সব সময় ভালো মানুষের পাশে থাকে। ভাবি কিছুদিন পর আমার পরীক্ষা, তারপর আমি কোনো জবের চেষ্টা করব, আমি কাজ পেয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। সেসব কথা পরে হবে, তুমি এখন রুমে চলো, কতদিন তোমাকে দেখিনি, একদম ভুলেই তো গেছো, ভাগ্যে আজকে বিপদে পড়েছিলে তাই তো এসেছো, তা না হলে ভাইয়া ভাবি একটা আন্টি আছে তাদের কথা তো তোমার মনে থাকে না। রাবেয়া বেগমের কথা শুনে নিবিড় হাসলো আর বলল, মনে ছিল না ঠিক তা নয় ভাবি, কাজের চাপ ছিল বলে আসা হয় না, ভাইয়ার সাথে মাঝে মাঝে কথা হতো। ঠিক আছে নিবিড় ভাইয়া, আর অজুহাত দিতে হবে না, এবার থেকে দুই ভাই বোনই এখানে থাকবে, আর আলাদাভাবে রান্না করবে না, আমি রান্না করব, আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে। বড় ভাইয়ের রুম পড়ে আছে, তোমরা দুই ভাই বোনে ওই দুটো রুম ব্যবহার করবে, নিজের বাড়ি মনে করে থাকবে, এখানে তোমাদের কেউ কিছু বলবে না। তারপর থেকে দুই ভাই বোনে শামসুর চৌধুরীদের বাড়িতে থাকে, নিবিড় দোকান দেখাশোনা করে আর তার সাথে পড়াশোনা করে। কিছুদিনের মধ্যে নিবিড়ের মাস্টার কমপ্লিট হয়ে যায়, খুব ভালো রেজাল্ট করে। এই কদিন সে সুরভির সাথে যোগাযোগ করেনি, হঠাৎ তার কি মনে হলো সে সুরভিকে ফোন করল। সুরভি যেন নিবিড়ের ফোনের আশাতেই ছিল, সে ফোন রিসিভ করে বলল, নিবিড় তোমার ফোন সুইচ অফ ছিল তাই আমি কন্ট্যাক্ট করতে পারিনি, তোমার সাথে আমার খুব দরকার আছে, তুমি কালকে ওই পার্কের সামনে চলে আসবে। কাল কখন যাব? ঠিক বিকেল 5টায়। নিবিড় সুরভির দেওয়া ঠিকানায় যায়। সুরভি আগে থেকে নিবিড়ের জন্য অপেক্ষা করছিল। নিবিড়কে দেখে সুরভি ক্ষোভে ফেটে পড়ে আর রাগে উত্তেজিত হয়ে বলে, তোর লজ্জা করে না জানোয়ার, এখনো ওই মুখ নিয়ে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তুই এত মিথ্যেবাদী, আমি যদি আগে জানতাম তাহলে তোর সাথে সম্পর্ক কখনোই করতাম না, ভিখারির বাচ্চা কোথাকার, দূর হ আমার সামনে থেকে মিথ্যেবাদী কোথাকার। সুরভির মুখ থেকে এই কথা শুনে নিবিড় বলল, তুমি বিশ্বাস করো সুরভি, আমি মিথ্যে কথা বলিনি। আর কখনো তুই আমার সামনে আসবি না, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছিস, দু টাকার ছেলে তোর কি করে সাহস হয় আমার মতো সুন্দরী কোটিপতির মেয়ের সাথে প্রেম করার, তোর এই পাপ মুখ তুই আর জীবনে আমায় দেখাবি না, গেট আউট। আমি ভুল বোঝো না, আমি মিথ্যাবাদী নই, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই তুই আজ থেকে আমার সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করবি না, যদি কখনো ভুল করে আমার ফোন করিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। নিবিড়কে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সুরভি সেখান থেকে চলে যায় আর নিবিড় তাকিয়ে থাকে তার ভালোবাসার মানুষটার দিকে। এই সুরভি যখন শুনেছিল সে কোটিপতির ছেলে, তখন সুরভি নিজে থেকে প্রেম প্রস্তাব দিয়েছিল, আর যখন শুনছে সে অনা, তার কিচ্ছু নেই, তাকে অপমান করে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল। নিবিড়ের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে প্রথম দিকে রাজি হয়নি, পরে সুরভিকে ভালোবেসে ফেলেছিল। সে ঠিক করেছিল সে ভালোবেসে সুরভিকে ঠিক পরিবর্তন করে দেবে। সুরভির ব্যবহারে নিবিড় খুব কষ্ট পায়। সে নিজের রুমে এসে চুপ করে শুয়ে থাকে, তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। হঠাৎ তার ছোট বোন পলি তাকে খাবারের জন্য ডাকে আর বলে, ভাইয়া খাবি আয়। বোনের কথায় নিবিড় কোনো উত্তর দেয় না, নিবিড় নানা রকম চিন্তা করতে থাকে। তখন পলি বলে, ভাইয়া আমি তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না কি হয়েছে, তোর কি মন খারাপ ভাইয়া, কেউ কিছু বলেছে তোকে, সুরভি ভাবি? কথাটা শেষ করতে দিল না পলিকে। নিবিড় কিছুটা রেগে পলিকে উদ্দেশ্য করে বলল, ওর কথা আর বলবি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তখন বড় লোকের ছেলে ছিলাম বলে গায়ে পড়ে আমার সাথে সম্পর্ক করেছিল, আর যেই শুনেছে আমার কিছু নেই সেই সাথে সাথে আমাকে অপমান করে নানারকম কথা শোনালো, এইসব মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না,
ওদের দুই ভাই বোনের কথার মাঝে রাবেয়া বেগম সেখানে যায় আর বলে, কি নিয়ে কথা হচ্ছে দুই ভাই বোনে? তারপর নিবিড়ের দিকে তাকিয়ে দেখে তার চোখগুলো লাল হয়ে আছে, যেন কিছুক্ষণ আগে সে কান্না করেছে। রাবেয়া বেগম নিবিড়কে উদ্দেশ্য করে বলল, নিবিড় ভাই, তোমাকে দেখে মনে হয় তুমি কান্না করছিলে, তোমার চোখগুলো তো লাল হয়ে আছে কেন? রাবেয়া বেগমের কথা শুনে পলি বলল, দেখো না ভাবি, ভাইয়া কি সব উল্টোপাল্টা কথা বলছে তোমাকে। সেই সুরভির কথা বলছিলাম না, ভাইয়া বলছে সুরভি আজকে ভাইয়াকে অপমান করেছে। তুমি ভাইয়াকে জিজ্ঞাসা করো তো কি হয়েছে। পলির মুখ থেকে এই কথা শুনে রাবেয়া বেগম নিবিড়ের আপাদমস্তক পর্যবেক্ষণ করল, তারপর বলল, বুঝতে পারছি ভাই, আমার সমস্যা আছে, নিশ্চয়ই ছাঁকা খেয়েছে। তা ভাই কি হয়েছে তুমি আমায় খুলে বলো, আমি তোমার বড় ভাবি, তোমার বন্ধুর মতো, তুমি আমার সাথে শেয়ার করো, কোনো কষ্ট নিজের মধ্যে রেখে দিবে না, তাতে তুমি কষ্ট পাবে, কাউকে বললে মনটা হালকা হবে দেখবে, তোমার মনের যে যন্ত্রণা অনেকটা কেটে গেছে। রাবেয়া বেগমের মুখ থেকে এই কথা শুনে নিবিড় বলল, ভাবি, আমি তো তোমাকে আগে সুরভির কথা বলেছিলাম, জানো আজকে সুরভি আমাকে খুব অপমান করেছে, বলেছে আমি নাকি মিথ্যাবাদী। আমি জানো আর, কিন্তু আমি কি মিথ্যে কথা বললাম? আমি তো নিজেও জানতাম না যে আমি ওনার ছেলে নই, আমি ওনার বাড়িতে মানুষ হয়েছি, ওনার পরিচয়ে বড় হয়েছি, সবাই জানতো উনি আমার বাবা, আর আমিও তাই জানতাম উনি আমার বাবা, কিন্তু আজকে সুরভি আমায় ভুল বুঝল। এখানে আমার দোষ কোথায় আমি কিছুই বুঝতে পারছি না। আমার বাবা মারা গেছে, আমার মাও মারা গেছে, আমরা দুই ভাই বোনকে তামিম খান মানুষ করেছে, আমরা তামিম খানের সন্তান নই। আর যখন ঘটনাটা প্রকাশ্যে চলে এলো, ও আমাকে বলেছে আমি নাকি চিটিংবাজ, মিথ্যা কথা বলে ওকে আমি প্রেমের জালে ফাঁসিয়েছি। ও আমাকে অনেক কথা বলেছে, আমাকে অপমান করেছে। যখন ওর সাথে প্রথম আলাপ হয়েছিল, ওর একটা অহংকারী রূপ আমার সামনে ধরা পড়েছিল, ওর ব্যবহার আমার ভালো লাগেনি, তাই আমি চাইনি ওর সাথে সম্পর্ক করতে, কিন্তু বারবার আমাকে ফোন করত, এটা ওটা জিজ্ঞেস করত, আমারও ভালো লাগতো ওর সাথে কথা বলতে। তারপর আস্তে আস্তে ওর প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। আমি বলেছিলাম তুমি গরিবদেরকে পছন্দ করো না, এটা ঠিক নয়। ও বলেছিল আমি বুঝতে পারি না কেন আমি এই কাজ করি, হয়তো না চাইতে সব কিছু পেয়ে গেছি তো, তাই গরিবদের দুঃখ আমি বুঝতে পারি না, তবে তুমি যদি আমার পাশে থাকো আমি নিজেকে পরিবর্তন করে দেব। তারপর আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, আমি ওকে ভালোবেসে ফেলি, কিন্তু আজকে ও আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে, আমি নাকি ওর যোগ্য নই, ও আমাকে ঘৃণা করে, আর আমার এই মুখ কখনো দেখবে না বলেছে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে নিবিড় রাবেয়া বেগমের উদ্দেশ্য করে বলল, ভাবি তুমি সত্যি করে বলো তো, আমি ছেলেটাকে খুবই খারাপ, ও কেন বলল আমি ওর যোগ্য নই? জীবনে টাকাটাই সব কিছু, টাকা আছে মানে মানুষের সম্মান আছে, তাহলে গরিব মানুষগুলো যাবে কোথায়? তারা তো কোনো দোষ করেনি, আমার পরিচয় যেখানে আমি নিজেই জানি না, সেখানে আমি ওকে কি করে বলবো বলো? আমাকে আজকে এত অবিশ্বাসের চোখে দেখলো সুরভি, যে মেয়েটাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সে আজকে আমাকে বিশ্বাসঘাতক বানিয়ে ফেললো।